নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের পাতুরি রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত ভেটকি মাছের পাতুরিটাই বেশি খেয়ে থাকি, ইলিশ মাছের পাতুরিও খাই, কিন্তু কাতলা মাছ বা রুই মাছের পাতুরিটা বোধহয় কমই খাওয়া হয়, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আসুন, আমি এই কাতলা মাছের পাতুরি আজ বাড়িতে বানিয়েছিলাম, আর কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে দেখুন, আমি 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো 1/2 পাতিলেবুর রস। যেহেতু কাঁচা মাছ রান্না করছি সেই জন্য পাতিলেবুর রস দিলাম, এর পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন। অনেক সময় কাঁচা মাছ থেকে আষ্টে গন্ধ বেরোয়, সেই জন্য যদি লেবুর রস বা ভিনিগার দেওয়া হয় তাহলে আষ্টে গন্ধটা থাকে না। মাছের লবণ হলুদ লেবুর রস মাখানো হয়ে গেছে, এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এবার একটা মশলার পেস্ট রেডি করব, তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে 2 চামচ, হলুদ সর্ষেও নিয়ে নিচ্ছি ওই একই চামচ মেপে 2 চামচ, দিয়ে দিচ্ছি পোস্ত 2 চামচ দিলাম। এবার এই সব কিছু শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে পাউডার করে নেব। দেখুন, পাউডার তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। সর্ষে বাটা একটু লবণ দিলে আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু তেতো হয় না। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, পেস্ট রেডি হয়ে গেছে। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি কিছু জিনিস নিয়ে নেব। প্রথমেই বেটে রাখা মশলাটা নিয়ে নিচ্ছি, সম্পূর্ণ মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মাছেও কিন্তু লবণ মাখানো আছে, সেটা খেয়াল রাখতে হবে, আর মশলা বাটার সময় কিছুটা লবণের ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। পাতুরিতে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সব মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে অসুবিধা হচ্ছিল, সেই জন্য হাত দিয়ে মাছের মশলাটা মাখিয়ে নিচ্ছি। সবকটা মাছে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। মাছে মশলা মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো, তারপরে আমি পাতুরিটা তৈরি করব। পাতুরি করার জন্য এখানে আমি দেখুন লাউ পাতা নিয়ে নিয়েছি। আমি আজকে লাউ পাতায় পাতুরি করব। আপনারা লাউ পাতার পরিবর্তে কুমড়ো পাতায়ও করতে পারেন বা কলা পাতা দিয়েও করতে পারেন। একটা বড় থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটা পাতা নিয়ে নিয়েছি, আর পাতাগুলো কিন্তু একটু ফ্রেশ দেখে নেবেন, ফ্রেশ হলে ভালো হয়, না হলে ফুটো থাকলে মশলাগুলো মাছের থেকে বেরিয়ে যাবে। এবার পাতার উপরে একটা মাছ রেখে দিলাম, কিছুটা মশলাও মাছের উপরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার পাতাটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে, এমনভাবে মুড়তে হবে যেন মাছ বা মশলা কোনোটাই বেরিয়ে না যায়। ভালো করে মুড়ে নিয়ে সুতো দিয়ে দেখুন বেঁধে দেব। ভালো করে একটু বেঁধে দিতে হবে, শক্ত করে, যেন ছিঁড়ে বা ফেটে বেরিয়ে না যায়। একটা মাছ আমার পাতায় মুড়ে রেডি করা হয়ে গেছে, বাকি যে মাছগুলো আছে একইভাবে পাতায় মুড়ে রেডি করে নেব। দেখুন, প্রত্যেকটা মাছ পাতার মধ্যে নিয়ে মুড়ে রেডি করা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে একটু ভেজে নেব। গ্যাসে দেখুন একটা ছড়ানো প্যান বসিয়েছি, যাতে আমি একবারেই সবকটা মাছ ভেজে নিতে পারি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ সর্ষের তেল, তেলটা ভালো করে প্যানের গায়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে পাতায় মোড়া মাছগুলো দিয়ে দেব। আমি একবারেই সবকটা মাছ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করব ঢাকা দিয়ে। দেখুন, 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি উল্টে দেব।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন আর 3 থেকে 4 মিনিট রান্না করে তারপরে আবার পাতাগুলো উল্টে দেবেন। তাহলে মাছটা ভেতর থেকেও ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন, মিনিট 3-এক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ভালো করে উল্টে পাল্টে লাল করে পাতাটা ভেজে নিয়েছি আর মাছগুলোও কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পাতুরি আমি সার্ভ করে দেবো গরম গরম। তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি, কাতলা মাছের পাতুরি। এই লাউ পাতায় মোড়া কাতলা মাছের পাতুরি কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। বানানো খুব সহজ, ঘরোয়া উপকরণ দিয়েই আমি পাতুরিটা তৈরি করেছি। মাছের ঝোল একঘেয়ে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এরকম পাতুরি করে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। একটা পাতুরির আমি সুতো কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মাছটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। কালারটা দেখতে যেমন ভালো লাগে খেতে তো দারুণ লাগে। আপনারা কিন্তু এই পাতুরির মধ্যে নারকেল ব্যবহার করতে পারেন, নারকেল দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমার আজকের এই লাউ পাতায় মোড়া কাতলা মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।